ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স প্রিন্ট ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বইয়ের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টারটির নাইট্রোজেন পোর্শনটা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমি H2S এবং অ্যামোনিয়া আলোচনা করে দিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও। দেখো, নাইট্রোজেন তোমরা সবাই জানো এর আণবিক সংকেতটা কি, সেটা হচ্ছে N2, ঠিক আছে? আর এর পারমাণবিক ক্রমাঙ্ক কত? দেখো, পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে কিন্তু 7, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 7। আর পারমাণবিক গুরুত্বটা কত? পারমাণবিক গুরুত্ব কিন্তু 14, ঠিক আছে? পারমাণবিক গুরুত্ব 14। আশা করি বুঝতে পেরেছো এইটুকু। এবার দেখো, নাইট্রোজেন সম্পর্কে জানার আগে এর সূচনাটা তোমাদের অবশ্যই জানতে হবে, অর্থাৎ নাইট্রোজেনকে আমরা কীভাবে জানি, নাইট্রোজেন কে আবিষ্কার করেন। না, নাইট্রোজেন 1772 সালে বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড, ঠিক আছে? বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড আবিষ্কার করেন, তিনি আবিষ্কার করেন 1772 সালে। সালটা মনে না রাখলেও হবে, আমি তোমাদের এমনি বলে দিলাম, কিন্তু তোমাদের এই মানে বিজ্ঞানীর নামটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো, এর মৌলিকত্বটাকে আবিষ্কার করেন এই নাইট্রোজেনটা, নাইট্রোজেনের মৌলিকত্বটা আবিষ্কার করেন, মৌলিকত্বটা আবিষ্কার করেন ল্যাভয়েসিয়ের, তাহলে ল্যাভয়েসিয়ের কিন্তু আবিষ্কার করেন, ঠিক আছে? বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের আবিষ্কার করেন। তোমরা সবাই জানো যে বাতাসে কিন্তু নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি, কত পার্সেন্ট যদি পার্সেন্টেজের হিসাবে বিচার করি তাহলে কিন্তু 79%, ঠিক আছে? তাহলে এই পার্সেন্টেজটা কিন্তু তোমাদের অনেক সময় পড়ে, এটাও পড়ে যে বাতাসে নাইট্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত। না, সেটা হচ্ছে নাইট্রোজেন 4:1 আর অক্সিজেন কিন্তু 1:1, অর্থাৎ 4:1। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কটাই কিন্তু সূচনা থেকে আমরা জানতে পাচ্ছি, এবার বাকিগুলো কিন্তু এর ভৌত ধর্ম থেকে আমরা জানতে পারবো। এবার দেখো, নাইট্রোজেনের প্রস্তুতি সম্পর্কে আমরা জানবো, মানে কিভাবে পরীক্ষাগারে আমরা এটাকে প্রস্তুত করি। প্রথম পয়েন্টটা কি? না, প্রথম পয়েন্টটা হচ্ছে রাসায়নিক দ্রব্য। আমি শুধু দ্রব্য লিখছি, তোমরা কিন্তু রাসায়নিক দ্রব্য হিসেবে পড়বে, ঠিক আছে? এই দ্রব্যগুলো কিন্তু অনেক সময় পরে তোমাদের পরীক্ষাতে লিখতে। তাহলে প্রথম যে দ্রব্যটা লাগে সেটা হচ্ছে কি? না, সোডিয়াম নাইট্রাইট লাগে, সোডিয়াম নাইট্রাইট, ঠিক আছে? তার সংকেতটা কি? না, NaNO2, ঠিক আছে? তাহলে সোডিয়াম নাইট্রাইট, যার সংকেতটা হচ্ছে NaNO2। আর কি লাগে? আছে NH4Cl, যার সংকেত এটা হচ্ছে H। তাহলে এর নামটা কি বললাম? না, অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুটো আমাদের লাগে। তাহলে দেখো, এবার আমরা জানবো যে কিভাবে এটিকে প্রস্তুত করা হয়। আমরা তো দ্রব্যগুলো জানলাম, তাহলে যে এবার জানবো যে কিভাবে প্রস্তুত করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি? না, নীতি বলা হচ্ছে। এই নীতিটাও কিন্তু লিখতে দেয় পরীক্ষায়, ঠিক আছে? তাহলে নীতিটা তোমরা কিভাবে লিখবে? না, সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড 1:1 অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে খুব ধীরে ধীরে উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যায়। আশা করি বুঝতে পারলে। আর একবার বলে দিই, সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড 1:1 অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে খুব ধীরে ধীরে উত্তপ্ত করলে নাইট্রোজেন তৈরি হয়। তাহলে প্রথম, এটা কিন্তু দুটো ধাপে হয়, প্রথম ধাপে যে হয় সেই বিক্রিয়াটা আমি জাস্ট লিখছি, ঠিক আছে? কী কী বললাম? না, সোডিয়াম নাইট্রাইট, তাহলে NaNO2 যোগ NH4Cl বিক্রিয়া করে কি তৈরি করবে? না, NaCl তৈরি করবে, যার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যোগ কি তৈরি হবে? না, অ্যামোনিয়াম নাইট্রাইট কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে এর নামটা কি বললাম? না, অ্যামোনিয়াম নাইট্রাইট, ঠিক আছে? অ্যামোনিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট। আর এর নামটা কি বললাম? না, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তোমরা কিন্তু নামগুলো ভালো করে জানবে এবং তার সঙ্গে সংকেতটাও জানবে। প্রথম ধাপে কি বললাম? এই দুটো তৈরি হলো,
দ্বিতীয় ধাপে কি হচ্ছে না, এই যে অ্যামোনিয়াম নাইট্রাইডটা তৈরি হলো সেটা কিন্তু তাপে বিয়োজিত হয়ে কি তৈরি হয় না, নাইট্রোজেনে কিন্তু পরিণত হয়, তার সঙ্গে কিন্তু জল তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতেই পারছ দুটো ধাপে বিক্রিয়াটা হচ্ছে। তাহলে কি বলবো না, যদি তোমাদের পরীক্ষায় নীতিটা পড়ে তখন তোমরা লিখবে, আর একবার বলে দিচ্ছি, সোডিয়াম নাইট্রাইড ও অ্যামোনিয়াম ক্লোরাইডকে 1:1 অনুপাতে মিশিয়ে মিশ্রণটিকে খুব ধীরে ধীরে উত্তপ্ত করলেই নাইট্রোজেন পাওয়া যায়। তারপর নিচে কিন্তু এই দুটো বিক্রিয়া তোমরা লিখে দেবে, ঠিক আছে, এবং ব্যালেন্স সহ এটাই কিন্তু লেখা আছে, তোমরা এটাই লিখে দেবে, ব্যালেন্স সহই কিন্তু লিখতে বলে। এবার দেখো, তোমরা হয়তো অনেকে কোশ্চেন করতে পারো যে ডিরেক্ট আমি যদি অ্যামোনিয়াম নাইট্রাইডকে উত্তপ্ত করছি তাহলে কিন্তু নাইট্রোজেনটা তো পেয়ে যাচ্ছি, তাহলে ডিরেক্ট আমি উত্তপ্ত করি। এই যদি আমরা ডিরেক্ট উত্তপ্ত করি তাহলে কি হয়, অনেক সময় কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে, যাতে সেই বিস্ফোরণটা না ঘটে সেই কারণে কিন্তু প্রথম ধাপটা আগে সম্পন্ন করে তারপরে কিন্তু দ্বিতীয় ধাপটা করা হয়। আশা করি বুঝতে পারলে। অনেক সময় কিন্তু এটা পরে পরীক্ষায় যে অ্যামোনিয়াম নাইট্রাইডকে ডিরেক্ট উত্তপ্ত করলে, মানে ডিরেক্ট উত্তপ্ত করে নাইট্রোজেন তৈরি করা হয় না কেন, তখন তোমরা কী লিখবে, অ্যামোনিয়াম নাইট্রাইডকে যদি মানে ডিরেক্ট আমরা উত্তপ্ত করি তাহলে কি হয় না, বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে, সেই বিস্ফোরণটাকে এড়াবার জন্যই কিন্তু আগে প্রথম ধাপটা সম্পন্ন করা হয়, তারপরে কিন্তু অ্যামোনিয়াম নাইট্রাইডকে উত্তপ্ত করে নাইট্রোজেনে পরিণত করা হয়। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। এবার দেখো যে পরের কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে নাইট্রোজেনের ধর্মগুলো। ধর্মগুলো জানার আগে কি জানতে হবে না, নাইট্রোজেনের দুটো ধর্ম কিন্তু জানতে হবে। তাহলে ধর্ম আমি লিখছি, তাহলে ধর্মের মধ্যে প্রথম পয়েন্টটা কি বললাম, প্রথম পয়েন্টটা হচ্ছে ভৌত ধর্ম, ঠিক আছে। ভৌত ধর্মের মধ্যে যে জিনিসগুলো আমরা জানি সেটা কি না, প্রথম এটা হচ্ছে গন্ধহীন, ঠিক আছে, এর জন্য আমরা চিনতে পারবো। দ্বিতীয়টা কি, বর্ণহীন, ঠিক আছে। এবার যে বি পয়েন্টটা আসবো সেটা কি না, এটা কিন্তু জলে খুব কম দ্রাব্য, তাহলে জলে দ্রাব্যতা কম, তাহলে জলে দ্রাব্যতা কম, এটা আমরা জানি। তৃতীয় নাম্বার পয়েন্টটা কি না, এটা কিন্তু বায়ুর চেয়ে হালকা, মানে অল্প হালকা, ঠিক আছে, তাহলে বায়ুর চেয়ে সামান্য হালকা বলবো, তাহলে বায়ুর চেয়ে সামান্য হালকা আমরা বলবো, ঠিক আছে, তাহলে বায়ুর চেয়ে সামান্য হালকা আমি বললাম। চার নাম্বার পয়েন্টটা কি না, চার নাম্বার পয়েন্টটা হচ্ছে না, যদি খুব উচ্চ চাপ প্রয়োগ করা হয় তাহলে উচ্চ চাপে ঠান্ডা করলে, টেম্পারেচার যদি আমি খুব কমিয়ে দিই ঠান্ডা করলে নাইট্রোজেনটা প্রথমে কিসে পরিণত হয়, নাইট্রোজেনটা আমরা কি জানি না, গ্যাস, এটা আমরা জানি, তাহলে গ্যাস থেকে প্রথমে কিন্তু নাইট্রোজেন তরলে পরিণত হয়, ঠিক আছে। আরও যদি চাপ আমরা বাড়াই এবং আরও যদি টেম্পারেচার কমাই তখন কিন্তু নাইট্রোজেনটা কঠিনে পরিণত হয়। এবার আসছে রাসায়নিক ধর্মগুলো, তাহলে রাসায়নিক ধর্মগুলোর মধ্যে প্রথম যে রাসায়নিক ধর্মটা আমরা পড়ব সেটা হচ্ছে কি না, ম্যাগনেশিয়ামের সঙ্গে বিক্রিয়া, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমি রাসায়নিক ধর্মটা লিখছি, প্রথম যে বিক্রিয়াটা পড়ব সেটা কি না, ম্যাগনেশিয়ামের সঙ্গে বিক্রিয়া। দেখো, ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে যদি আমি নাইট্রোজেন বিক্রিয়া করি কি তৈরি হবে না, ম্যাগনেশিয়াম নাইট্রাইড কিন্তু তৈরি হয়ে যাবে, যার সংকেতটা কি, সরি, Mg3N2, নামটা কি বললাম না, ম্যাগনেশিয়াম নাইট্রাইড, ঠিক আছে, ম্যাগনেশিয়াম নাইট্রাইড, ঠিক আছে। তাহলে কি তৈরি হলো, ম্যাগনেশিয়ামের সঙ্গে আমি যদি নাইট্রোজেন বিক্রিয়া করি তাহলে কিন্তু ম্যাগনেশিয়াম নাইট্রাইড তৈরি হয়ে যায়। অনেক সময় কিন্তু এটা মানে শূন্যস্থান পূরণ করতে দেয়। এর সঙ্গে আর একটা কোশ্চেন পড়ে কি না, ম্যাগনেশিয়াম নাইট্রাইড যদি জল যোগ করি তাহলে আমার কি হয়ে যায় না, যদি জল যোগ করি তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যায় কি না, ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যায়, আর কি তৈরি হয়ে যায় সেটাতে কিন্তু অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। তাহলে অনেক সময় কিন্তু তোমাদের কোশ্চেন পড়ে যে কিভাবে নাইট্রোজেন থেকে আমরা অ্যামোনিয়া পাচ্ছি, থ্রু ম্যাগনেশিয়াম ধাতুর মধ্য দিয়ে, তখন তোমরা এই বিক্রিয়াটা লিখে দেবে। আর একবার বলে দিই, ম্যাগনেশিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে কিন্তু ম্যাগনেশিয়াম নাইট্রাইড তৈরি হয়ে যায়, এটা কিন্তু ড, ঠিক আছে,
নয়, ট কখন হয়, যখন হয় NO2 থাকলে। দেখো তোমরা আগের পাতাতেই বুঝতে পারবে, আমি যখন প্রমাণ এই প্রস্তুতিটা করালাম সেখানে দেখো যখন NO2 ছিল তখন কি তার নাম ছিল, ট ছিল, ঠিক আছে। যখন দেখো শুধুমাত্র এন আছে, দেখো শুধুমাত্র এন আছে তখন কিন্তু ড হচ্ছে, তাহলে নামটা কিন্তু গন্ডগোল করে তোমরা ফেলবে না। কি বললাম, ম্যাগনেশিয়ামের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম নাইট্রাইড তৈরি হয় প্রথম ধাপে। তারপর আমি যদি এর সঙ্গে জল যোগ করি তাহলে কিন্তু ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়া তৈরি হয়। এর নামটা কি বললাম, না এর নামটা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে। তাহলে ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড কিন্তু তৈরি হলো, হাইড্রক্সাইড। এইভাবে কিন্তু নিচে যখনই কোনো বিক্রিয়া লিখবে এইভাবে যৌগগুলোর নাম কিন্তু নিচে লিখে দেওয়ার একটু চেষ্টা করবে। এবার যে পরের বিক্রিয়াটা আসছে সেটা কি না, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা দেখো কি হচ্ছে, না নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিত হয় কখন, না যখন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি দিই। কি তৈরি হয়, না বর্ণহীন এনও কিন্তু তৈরি হয়ে যায়। এখানে আমি যদি ব্যালেন্স করি 2 অণু তৈরি হবে, ঠিক আছে। এটা কি না, নাইট্রিক অক্সাইড। তাহলে এটা আমি লিখে দিচ্ছি কিন্তু নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। তাহলে কি বললাম, না নাইট্রোজেন অক্সিজেনের মিশ্রণটাকে আমি যদি 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করি 2 অণু কিন্তু নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে যাবে। এই বিক্রিয়াটাকে, এই বিক্রিয়াটা কিন্তু তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে আমি বিক্রিয়াটা নিচে লিখে দিচ্ছি, এই সরি, এটা কিন্তু তাপগ্রাহী, মানে কি না তাপ গ্রহণ করছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ এখানে টেম্পারেচার আমাকে দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে কোনটা তাপগ্রাহী বিক্রিয়া। তাপগ্রাহী মানে কিন্তু সবসময় মনে রাখবে না তাপ শোষণ, ঠিক আছে, বা তাপ গ্রহণ, যেহেতু গ আছে বলে আমি মিলিয়ে কিন্তু গ্রহণটা লিখলাম, ঠিক আছে, তাপ গ্রহণ। এবার যে পরের বিক্রিয়াটা আসছে সেটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই বিক্রিয়াটা তোমাদের যে কোশ্চেন পড়ে এখান থেকে বলে যে নাইট্রোজেন থেকে কিভাবে অ্যামোনিয়া তৈরি করা হচ্ছে এবং তার শর্তগুলো লিখতে বলে। শর্তগুলোর মধ্যে প্রথম শর্তটা কি, দেখো প্রথম হচ্ছে টেম্পারেচার, আমি ইংরাজিতে লিখছি তোমরা কিন্তু এটাকে বাংলায় লিখে ফেলবে, মানে তাপমাত্রা, ঠিক আছে। টেম্পারেচারটা কত, না 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চাপটা কত বা প্রেশারটা কত, না 200 বায়ুমণ্ডলীয় চাপ, 2 ATM প্রেশার, আমি ইংরাজিতে লিখছি তোমরা কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ লিখবে, ঠিক আছে। এবং যে অনুঘটকটা লাগে, অনুঘটকটা কি, অনুঘটক। অনুঘটকটার কাজ কি হয় সবসময়, বিক্রিয়াটা যাতে তাড়াতাড়ি হয় সেটা কিন্তু মানে কাজ করে, অর্থাৎ বিক্রিয়ার বেগটাকে বাড়ানো বা কমানো, ঠিক আছে, এটাই হচ্ছে অনুঘটকের কাজ। তাহলে অনুঘটকটা কি, না অনুঘটকটা হচ্ছে আয়রন চূর্ণ, অনুঘটক। আর উদ্দীপকটা কি, না কোন একটা বিক্রিয়া, ধরো মানে ধরো যখন তোমরা 11-12 পড়বে এটা আরও ডিটেলসে বোঝানো হবে, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি উদ্দীপক জিনিসটা কি, ঠিক আছে। ধরো কোন একটা বিক্রিয়া এইরকমভাবে একটা গ্রাফের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরো এই পর্যন্ত গেলে, মানে এই যে লেভেলটা আছে এই পর্যন্ত গেলে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হবে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়াটা এই বেগে যাচ্ছে, যেহেতু সেই কারণে এর থেকে অনেকটা নিচে, তার মানে সম্পন্ন হবার কথা নয়। যদি আমি উদ্দীপকটা মেশাই তার মানে কি হবে, এইটাতে কিন্তু টাচ করে যাবে, তার ফলে কিন্তু সহজেই বিক্রিয়াটা ঘটে যাবে। যেমন ধরো এখানে আমি যদি টেম্পারেচার দিচ্ছি বলে তবেই বিক্রিয়াটা ঘটছে, যদি আমি টেম্পারেচার না দিতাম তাহলে কিন্তু বিক্রিয়াটা ঘটতো না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উদ্দীপকের কাজ। তাহলে উদ্দীপকটা আমার কী কী লাগছে, K2O+L2O3 মিশ্রণ জন্য, এই কটাই কিন্তু তার শর্ত। এবার যে বিক্রিয়াটা আসছে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, তাহলে নাইট্রোজেনের সঙ্গে মানে 1 অণু নাইট্রোজেন আমি যদি 3 অণু হাইড্রোজেনের সঙ্গে এই শর্তে আমি যদি উত্তপ্ত করি তাহলে কি তৈরি হবে, না 2 অণু অ্যামোনিয়া তৈরি হবে, যোগ কিন্তু তাপ তৈরি হবে। এটা যেহেতু একটা তাপ তৈরি হচ্ছে তার মানে কি হচ্ছে, না তাপ দায়ী, মানে যেহেতু তাপ দিচ্ছে সেই কারণে কিন্তু তাপ দায়ী বিক্রিয়া হয়ে যাচ্ছে।
ঠিক আছে, তাহলে তাপ দায়ী। এটাতে দেখো তাপ গ্রাহী মানে এখানে আমি তাপ দিচ্ছিলাম, সেই কারণেই কিন্তু এটা তাপ গ্রাহী হলো। এখানে যেহেতু এইখানে তাপ উৎপন্ন হচ্ছে, সেই কারণে কিন্তু তাপ দায়ী বিক্রিয়া হয়ে যাচ্ছে, এবং বিক্রিয়াটা কিন্তু কখনোই, দেখো এখানে আমি একটাই অ্যারো চিহ্ন দিয়েছি, তার মানে আমি এখান থেকে কি বোঝাচ্ছি না, এই বিক্রিয়াটা কিন্তু একমুখী, কিন্তু এই বিক্রিয়াটা কিন্তু দ্বিমুখী, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যেরকম অ্যামোনিয়া তৈরি হবে, সেরকমই এখানে যেহেতু তাপ আছে, সেই তাপে কিন্তু অ্যামোনিয়াটা ভেঙে গিয়ে আবার নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি হবে। তাহলে বোথ প্রসেস কিন্তু একইভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে তাহলে তোমরা কী লিখবে, না এক অণু নাইট্রোজেন ও তিন অণু হাইড্রোজেন 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 200 ATM প্রেশারে আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এবং K2O ও L2O3 উদ্দীপকের উপস্থিতিতে অ্যামোনিয়া তৈরি করে 2 অণু, এবং এটি হচ্ছে তাপ দায়ী বিক্রিয়া ও উপমুখী বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের একটা ইয়ারে পড়েছিল। এবার যে পরের কোশ্চেনটা আসছে সেটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। কি বিক্রিয়াটা, শর্তটা প্রথম আমরা দেখে নিই। দেখো শর্তটা কি, শর্তটা হচ্ছে যে টেম্পারেচারটা লাগছে, আমি লিখে দিচ্ছি এখানে তাপ, ঠিক আছে, যে টেম্পারেচার লাগছে সেটা কিন্তু 1100 ডিগ্রি সেলসিয়াস আমার টেম্পারেচারটা লাগছে। বিক্রিয়াটা কি, না বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড যার সংকেতটা কি CaCl2, তাহলে দেখো এর নামটা আমি কি বললাম, ক্যালসিয়াম কার্বাইড, তাহলে ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে কার বিক্রিয়া বললাম, নাইট্রোজেনের বিক্রিয়া। কি তৈরি হয়, না ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের কিন্তু ধূসর মিশ্রণ তৈরি হয়ে যায়। ক্যালসিয়াম সায়ানামাইড, এই যে নামটা কি, এইটুকুনিটার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড, ঠিক আছে, তোমরা নামটা কিন্তু নিচে অবশ্যই লিখে দেবে, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড, ঠিক আছে, এটা তালবস্য, ক্যালসিয়াম সায়ানামাইড, সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ, এইটার নাম বললাম এইটা। আর এই পুরো যৌগটাকে কি বলা হচ্ছে, না নাইট্রোলিম কিন্তু বলা হচ্ছে। তোমাদের পরীক্ষা অনেক সময় পড়ে যে নাইট্রোলিম কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয়, এটাকে তৈরি করা হয় কিভাবে, তখন তোমরা কি লিখবে, 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইড ও নাইট্রোজেনের মিশ্রণকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ তৈরি হয়, উৎপন্ন মিশ্রণটাকেই নাইট্রোলিম বলে। এটি কি হিসাবে ব্যবহার করা হয়, দেখো এটি কিন্তু জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে, সার হিসাবে ব্যবহার করা হয়, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবার দেখো এই যে আমি ক্যালসিয়াম সায়ানামাইডটাকে পেলাম, সেই ক্যালসিয়াম সায়ানামাইডটাকে আমি যদি আর্দ্র বিশ্লেষণ করি, অর্থাৎ কি, না CCN2, আর্দ্র বিশ্লেষণ মানে কিন্তু জল যোগ করা, যদি জল যোগ করি কি তৈরি হবে, না ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, তার সঙ্গে কিন্তু অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে পুরো বিক্রিয়াটা কিন্তু তোমাদের মুখস্থ করে রাখতে হবে। আর একবার বলে দিচ্ছি, এই পর্যন্ত তো বললাম, এবার দেখো ক্যালসিয়াম সায়ানামাইড এবং জলকে আমি যদি বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে আর অ্যামোনিয়া তৈরি হবে, ঠিক আছে। এটা দেখো আমি নিচে নামটা লিখে দিচ্ছি, না ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার যে পরের কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে নাইট্রোজেনের আবদ্ধীকরণ, নাইট্রোজেনের কি বললাম, না আবদ্ধীকরণ, তাহলে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। অনেক সময় কিন্তু কোশ্চেনটা তোমাদের মানে সংজ্ঞা হিসাবে পড়ে কিন্তু, ঠিক আছে, আবদ্ধীকরণ। দেখো আবদ্ধীকরণ তোমাদের সংজ্ঞাটা পড়ার আগে এটা কি জিনিসটা সেটা তোমাদের আমি একটু বলে দিচ্ছি মৌখিক, কি না তোমরা জানো গাছেদের প্রধান খাদ্য হচ্ছে NPK, এটা কি, না N ফর নাইট্রোজেন, P ফর ফসফরাস এবং K ফর কিন্তু পটাশ, ঠিক আছে, এই তিনটে হচ্ছে গাছেদের মূল উপাদান, মানে এই তিনটে গাছ খেতেই হবে, মানে গাছেদের খেতেই হবে, না হলে কিন্তু একটা গাছ
বাঁচবে না। কিন্তু আমরা জানি যে প্রকৃতিতে শুধুমাত্র নাইট্রোজেন থাকে, এছাড়া আর কি কি থাকে না, যৌগ রূপেও কিন্তু থাকে। কিন্তু এমন যে যৌগগুলো পাওয়া যায় যেগুলো জমিতে সার হিসাবে, যেমন ধরো ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়ার মধ্যে কি থাকে, নাইট্রোজেন থাকে, সেটা আমরা জমিতে সার হিসেবে ব্যবহার করি, এখান থেকেও নাইট্রোজেন পাই। কিন্তু প্রকৃতি থেকে কিভাবে পাওয়া যাবে, তখন কি হয় না, এই যে প্রকৃতিতে বা বাতাসে যে নাইট্রোজেন থাকে সেটা বিভিন্ন উপায়ে কিন্তু মাটিতে যৌগ রূপে চলে আসে। তাহলে মাটিতে যে যৌগ রূপে চলে আসছে, গাছ সহজেই এই মাটি থেকে খাদ্যটা নিয়ে নিতে পারছে নাইট্রোজেনটাকে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একবার বলে দিই নাইট্রোজেনের আবদ্ধীকরণ ব্যাপারটা কি না, গাছেদের প্রধান খাদ্য হচ্ছে NPK, এই তিনটে থাকতেই হবে, যে খাদ্যই খাক না কেন তার মধ্যে এই তিনটে থাকতেই হবে। আমরা ইউরিয়া হিসাবেও পাই নাইট্রোজেনটাকে, কিন্তু সেটা আমরা কৃত্রিম পদ্ধতিতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। যদি আমরা প্রাকৃতিকভাবে করতে চাই তখন কি হয় না, বাতাসের যে নাইট্রোজেন আছে সেটা বিভিন্ন উপায়ে যখন যৌগরূপে মাটিতে মিশে যায়, তখন সেই যৌগটাকে নাই এই গাছ কিন্তু নাইট্রোজেন হিসাবে গ্রহণ করে। আশা করি বুঝতে পারলে। তাহলে এবার দেখো সংজ্ঞাটা তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় একটু নোট করে নিও। কি সংজ্ঞাটা, কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করার প্রক্রিয়াকে নাইট্রোজেন বন্ধন বা নাইট্রোজেনের আবদ্ধীকরণ বলা হয়। তোমাদের বেশিরভাগ কোশ্চেনে কিন্তু আবদ্ধীকরণ আছে, মানে কাকে বলে পড়ে, কোনো ধরো তোমাদের একটু অড কোশ্চেন পড়লো তখন তোমাদের বলেই দিতে পারে যে নাইট্রোজেনের বন্ধন কাকে বলে, তখন তোমাদের কিন্তু দুটোই মনে রাখতে হবে, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি সংজ্ঞাটা, কৃত্রিম বা প্রাকৃতিক উপায়ে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে নাইট্রোজেন ঘটিত যৌগে রূপান্তরিত করার প্রক্রিয়াকে নাইট্রোজেনের বন্ধন বা নাইট্রোজেনের আবদ্ধীকরণ বলে, ঠিক আছে। এবার আমরা জানবো যে কিভাবে বাতাসের নাইট্রোজেনটা মাটিতে যৌগ রূপে মিশছে। তাহলে দেখো প্রথমেই যে জিনিসটা জানতে হবে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা বিদ্যুৎকরণ, যখন হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তখন কি হয় না, বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশে গিয়ে কি তৈরি হচ্ছে না, নাইট্রিক অক্সাইড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুই অণু তৈরি হবে ব্যালেন্স করার জন্য। আর আমি এখানে কি বললাম না, বিদ্যুৎ স্ফুলিঙ্গ বা বিদ্যুৎ ক্ষরণ, বিদ্যুৎ ক্ষরণও বলা হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ কিন্তু বলা হয়, ঠিক আছে। এই যে নাইট্রিক অক্সাইডটা তৈরি হলো, সেই নাইট্রিক অক্সাইডটা আবার বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করবে। তাহলে এটা কি বললাম না, নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। তাহলে নাইট্রিক অক্সাইড এটা নামটা, নাইট্রিক অক্সাইড। আর এর নামটা কি না, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এর নামটা, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইডের নাম। দেখো এবার এই NO2 তার সঙ্গে কি হয় না, এই NO2টা আবার জলের সঙ্গে মিশে গিয়ে কি তৈরি করছে না, নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিড। এর নামটা কি না, নাইট্রিক অ্যাসিড, এর নামটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। আর এর নামটা কি না, নাইট্রাস অ্যাসিড, এর নামটা কিন্তু নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে, নাইট্রাস অ্যাসিডের নামটা। তাহলে কি বললাম না, বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন যখন বিদ্যুৎ ক্ষরণ হয় তখন 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রিক অক্সাইড গঠন করে, সেই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত হয়, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আবার কি হয় না, জলের সঙ্গে মিশে গিয়ে, যেটা হচ্ছে বৃষ্টির জল, ঠিক আছে। এই জলটা হয়তো তোমরা অনেকে কোশ্চেন করতে পারো, এই জলটা আকাশে কোথা থেকে এলো, সেটা কি না, বৃষ্টির জল, ঠিক আছে, বৃষ্টির জল আমি লিখে দিলাম নিচে। তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড তৈরি করে। এই যৌগটা কিন্তু ভীষণ অস্থায়ী একটা যৌগ, যার জন্য কি হয় এটা নষ্ট হয়ে যায় মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তাহলে এইটা আবার কি হয় না, জমিতে যে খাড় বা খাড়ক থাকে, জমিতে খাড় বা
ক্ষারক, ঠিক আছে, জমিতে যে ক্ষার বা ক্ষারক থাকে তার সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণে পরিণত হয়। তাহলে নাইট্রেট লবণে কিন্তু পরিণত হচ্ছে, তাহলে নাইট্রেট লবণে পরিণত হয়। এই লবণটাকেই কিন্তু গাছ খাদ্য হিসাবে গ্রহণ করে, ঠিক আছে, গাছ কিন্তু খাদ্য হিসাবে গ্রহণ করে এই নাইট্রেট লবণটাকেই। এইভাবে কি হয় না, বাতাসে নাইট্রোজেন কিন্তু মাটিতে চলে আসে। আশা করি বুঝতে পেরেছ হিমায়ক রূপে মানে কি। হিমায়ক রূপে মানে কিন্তু তরল নাইট্রোজেন, ঠিক আছে, তরল নাইট্রোজেন। তাহলে হিমায়ক রূপে তরল নাইট্রোজেনটাকে কি হিসাব মানে কি সংরক্ষণে ব্যবহার করা হয়, যেমন ধরো রক্ত, যার ইংরেজিটা হচ্ছে ব্লাড, তারপরে হচ্ছে আই, কেউ ধরো চোখ দান করলো, সেই আই ব্লাড সংরক্ষণের জন্য হিমায়ক রূপে কিন্তু ব্যবহার করা হয়। 2 নম্বর ব্যবহারটা কি না, সার প্রস্তুত করতে। সার প্রস্তুত মানে কি, যেমন ধরো বললাম ইউরিয়া, তারপরে ধরো অ্যামোনিয়াম সালফেট, এরকম ধরনের কিন্তু, এছাড়া নাইট্রোলিম আছে, নাইট্রোলিমটা আমি তোমাদের এইমাত্র পড়ালাম। তাহলে নাইট্রোলিম, অ্যামোনিয়াম সালফেট মানে অ্যামোনিয়াম ঘটিত যে যৌগগুলো থাকে সেগুলো কিন্তু সার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেখানেও নাইট্রোজেন থাকছে, ঠিক আছে। 3 নম্বর ইউজটা কি না, গ্যাস থার্মোমিটারে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে, গ্যাস থার্মোমিটারে, বৈদ্যুতিক বাল্বে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। তাহলে বৈদ্যুতিক বাল্ব, গ্যাস থার্মোমিটারে কিন্তু ব্যবহার করা হয়। 4 নম্বর পয়েন্টটা কি, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যেগুলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস হিসাবে, নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম হিসাবে, তাহলে রাসায়নিক বিক্রিয়ায়, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, তাহলে নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহার করা হয় নাইট্রোজেনটাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওতে আমি যে কটা কোশ্চেন করালাম। কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।